হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র 2 মিনিটের ঘরোয়া উপকরণ দিয়ে টক দই রেসিপি। চলো বন্ধুরা, আমরা দেখি নিই কীভাবে টক দই তৈরি করছে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা একটা কাপ নিয়ে নিয়েছি টক দইটা তৈরি করার জন্য। তো আমি এখন এই কাপে 1/4 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিলাম। আর এখন আমি গরম পানির মধ্যে 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর এই গুঁড়ো দুধ আমাদের সবার বাসায় কম বেশি থাকে। তো গরম গরুর দুধের জায়গায় আপনারা গরুর দুধ অথবা মিল্কভিটার দুধও নিতে পারেন। তো আমি দুধটাকে গড়িয়ে নিলাম। তো আমি এখানে একটা বড় সাইজের লেবু চিপড়ে রসটাকে নিয়েছি, এখানে 1/4 কাপ পরিমাণ রস হয়েছে। তখন আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ যাবৎ ফেটে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা ছান আকারে তৈরি হচ্ছে। দেখো আমার ফেটা হয়ে গিয়েছে, দেখো এটা টক দই হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে রেসিপিটা তোমরা তৈরি করতে পারো, তোমরা চাইলেও বাসায়ভাবে ট্রাই করে দেখতে পারো। অনেক সময় দেখা যায় বাসায় টক দই না থাকলে টক দইটা খুবই প্রয়োজন হয়। তো ফ্রেন্ডস, দেখো আমার টক দইটা হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।